ঠিক এই কারণে আপনারা আপনাদের মনকে বিশ্বাস করা উচিত। 1970s আমেরিকাতে একটা ইয়াং কাপল এক লেট নাইটে ওরা ডিসাইড করলো ফরেস্টের মধ্যে যাবে হাইকিং এর জন্য। হাইকিং করতে যাওয়ার কিছু টাইম পরে লোকটার কাছে রাইট ফিল হচ্ছিল না। লোকটা যে রাইট ফিল করছিল না এই কথা ওর গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করলো। গার্লফ্রেন্ড ওকে বললো আচ্ছা ইগনোর করো, চলো আমরা হাঁটা কন্টিনিউ করি। তো লোকটাও ওর এই ফিলিংকে ইগনোর করেছিল। সামটাইমস আমাদের এরকম মনে হয় না যে কিছু একটা রাইট লাগে না, আমরা অনেক জোর করে আমাদের মনের রং ফিলিং আমরা দূরে সরাই দেই, অনেকটা সেরকম। তো বলতে গেলে লোকটা অনেকটা মনের ইচ্ছার বিরুদ্ধে ওদের হাঁটাটা কন্টিনিউ করছিল। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে লোকটার পায়ের নিচে কিছু একটা পড়লো যেটাতে ও মানে স্টেপ করছে। যখন ওই জিনিসটার উপর স্টেপ করছে ওর কাছে মনে হচ্ছিল জিনিসটা নরম আর অ্যালাইভ। মনে রাখবেন আমি কিন্তু একটা ফরেস্টের কথা বলছি, তার উপর আবার রাত ছিল তাই ওরা কোনো কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছিল না। যখন লোকটা আর মেয়েটা মনে করলো চেক করবে ওর পায়ের নিচে কি পড়েছে, তখনই সাথে সাথে পাশের ঝোপঝাড় থেকে সাউন্ড আসছিল কিছু। এটা শুনে ওরা দুজনে যেদিকে পেরেছে সেদিকে দৌড় দিয়েছে। এই ঘটনার কয়েক বছর পর কাপলটা একদিন টিভি দেখছিল আর দেখে টিভিতে একটা ডেথ রো ইনমেটার ইন্টারভিউ হচ্ছিল। তো ইন্টারভিউতে ওই ডেথ রো ইনমেট কে একটা কোশ্চেন করা হয়েছিল যে এমন কি কখনো হয়েছে তুমি মার্ডার করেছো আর একটুর জন্য তুমি ধরা পড়ে যেতে। ওই ডেথ রো ইনমেট বলেছিল হ্যাঁ একবার রাতে আমি একটা ফরেস্টের মধ্যে ছিলাম, সেম টাইম আরেকটা কাপল এসেছিল ওখানে হাইকিং এর জন্য, ওদের মধ্যে লোকটা একটা বডির মধ্যে একটা ডেড বডির মধ্যে পা দিয়েছে একটা মেয়ের যাকে আমি মাত্র মার্ডার করেছি। সে আরো বলছিল আমি যখন মানুষের হাঁটার সাউন্ড শুনছিলাম তখন আমি তাড়াতাড়ি একটা ঝোপঝাড়ে লুকিয়েছিলাম যার কারণে তারা আমাকে দেখেনি। আর ওই দিন রাতে ওই ইয়াং কাপলটা যে সেম ফরেস্টে সেম প্লেসে ছিল সে হচ্ছে আমেরিকান হিস্ট্রিতে সবচেয়ে ফেমাস সিরিয়াল কিলার টেড বান্ডি, যে সিরিয়াল কিলার মেরেছিল মোর দেন 30 পিপল।